নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন অঞ্চলে নরোত্তমবাটি এলাকায় একটি শিবলিঙ্গ উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে শিবলিঙ্গ উধাও হলো সেটা ভেবে পাচ্ছে না গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় ধর্মীয় স্থান হিসেবে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। কথিত আছে, মহাদেব নাকি কোনো মন্দিরে নয়, খোলা জায়গায় থাকেন। রাতের অন্ধকারে কে বা কারা শিবলিঙ্গ নিয়ে চম্পট দিয়েছে সে ব্যাপারে দ্বন্দ্বে আছেন গ্রামবাসীরা। বাবা শান্তিনাথ শিব শম্ভু নরোত্তমবাটি দক্ষিণপাড়া, একলক্ষী নরোত্তমবাটি দক্ষিণপাড়া, শান্তিনাথ শিব ঠাকুর। মনে হয়েছে বলতে, মানে এখানে প্রচুর যাত্রী হয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসেন পুজো দিতে। এই জাতিভেদের কয়েক, মানে হিন্দু মুসলমান, মুসলমানদের অনেক মৌলবী, বড় বড় সমস্ত সব, মানে যারা এসব ঈশ্বরে বিশ্বাসী সেই ধরনের বড় বড় মুসলমানরাও এখানে পুজো দিতে আসেন, হিন্দুরা তো আছেন। এবার এই ধরনের প্রচুর যাত্রী টাত্রী আসার জন্যে কিছু কিছু মানুষের হয়তো মনে একটা লোভ জেগেছে যে এই মূর্তিটাকে যদি আমরা তুলে নিয়ে যাই, অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এরকম ধরনের রোজগার আমাদের হবে, মানুষজন আসবে, পুজো দেবে, টাকা পয়সা হবে, রোজগার হবে। এরকম ধরনের একটা ভ্রান্ত চিন্তাভাবনা থেকে মদ মদ খেয়ে মনে হচ্ছে যেন সব কিছু একটা করে ফেলেছে। আমাদের যে বিশ্বাস, বাবা শান্তিনাথকে তো আর নিয়ে যেতে পারবে না, একটু শিলাখণ্ডও তারা নিয়ে গেছে। হ্যাঁ, তারা যারা নিয়ে গেছে তারাও নিজেরা সাংঘাতিক ভুল করেছে, তার বুঝতে পারছে যে কী ভুলটা আমরা করেছি। কিন্তু বাবা শান্তিনাথ শান্তিনাথের জায়গাতেই আছেন, শান্তিনাথকে তারা নিয়ে যেতে পারেনি, সেটা এখনও মাটি নিজে রয়েছে, সেটা এখনও মাটি নিয়ে আছে। বাবা শান্তিনাথকে তারা কোনোদিন নিয়ে যেতে পারেনি আর নিয়ে যেতে পারবে উনি। আপনার খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের যে বাবা শান্তিনাথ চুরি হয়ে গেছে, বাবা শান্তিনাথ নরোত্তমবাটি গ্রামের শুধু নরোত্তমবাটি এবং যাদবপুর গ্রামের শুধু ঠাকুরই ছিলেন না, তিনি ছিলেন নয়নের মণি। তাই আজকে সবাই তার শোকে ভেঙে পড়েছে, যে দুষ্কৃতিটা নিয়ে গেছে বাবা শান্তিনাথ যেন তাদের শাস্তি দেয়, এটাই আমি বলবো। এখন আমরা কী করছি? এখন আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। কোন থানা এটা? মাধবডিহি থানা, প্রশাসনকে জানানো হয়েছে রায়না টু। দেখলাম যে অনেক মহিলারা এসে বা আপনারা পুরুষরা এসে বাবার স্থানকে ঘিরে আছেন। হ্যাঁ, তা বাবাকে সবাই ভালোবাসেন, হ্যাঁ ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তাই তারা বাবার তলায় এসে ঘিরে আছেন। হ্যাঁ, শুধু নষ্টিতরা নিয়ে গেছে, হয়তো কোনো মূল্যবান জিনিস ভেবেও নিয়ে যেতে পারে, আবার কোনো জায়গায় প্রতিষ্ঠা করার জন্যও নিয়ে যেতে পারে, সেটা তো বলতে পারবো না কীভাবে নিয়ে গেছে। সেদিকে বাবাকে দেখছি, এত রোগ জ্বালা সব ভালো করছে বাবা আমাদের, তবু যে যে নিয়ে গেছে আর ধরা পড়ছে না। কি চাইছেন আপনারা? আমরা চেষ্টা করুন যেন চেষ্টা করো ধরা পড়তে হবে বাবা আমাদের, যেমন বাবা যেমন বাবার জায়গায় যেন দিয়ে এসে পৌঁছে যান। মাধবডিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।